নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজের সকল দর্শকদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঞ্জুলা। প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি, বেশ কিছু আপডেট রয়েছে, সেই আপডেট আপনাদের সামনে এই কন্টেন্টের মাধ্যমে তুলে ধরব। আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচন আর কিছুদিন মাত্র বাকি রয়েছে, নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। তার আগে যে বিষয়টা নিয়ে এত রাজনৈতিক ঘোলা হচ্ছে তা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তায় কে থাকবে, কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ, এই নিয়ে অতি টালবাহানা আমরা দেখেছি। এবং হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই এই পঞ্চায়েত ভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেই জায়গায় এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে চলেছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। এই জায়গাতে দাঁড়িয়েই যারা ভোট কর্মী অর্থাৎ সরকারি কর্মচারীরা তারা প্রশ্ন তুলছে, কেন হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও এই সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার? তাহলে কি ভোট লুটের একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যার জন্য কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দিয়ে রাজ্য পুলিশকে নিয়ে আসা হচ্ছে বারবার, এবং রাজ্য পুলিশের পরেই কথা বলছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার, যেখানে পর্যাপ্ত পরিমাণে রাজ্য পুলিশ নেই, যেখানে 73,000 বুথে রাজ্য পুলিশ দেওয়ার মতন ক্ষমতা নেই, তারপরও কেন রাজ্য পুলিশের পরেই দাঁড়াচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন? এই প্রশ্নই করছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং তথা রাজ্য সরকারের কর্মচারীরা। 24 ঘন্টা পেরোয়নি এই সিদ্ধান্তের, অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছে তারই মধ্যে বেঁকে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। তারা স্পষ্ট জানিয়েছে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চ কি বলছে আমরা খুব সংক্ষেপে জানবার চেষ্টা করবো, যে সংগ্রামী যৌথ মঞ্চ তরফে এই বিষয়টাকে কি করে দেখা হচ্ছে। 24 ঘন্টা পেরোয়নি, তার মধ্যে সুপ্রিম কোর্টে যেতে চলেছে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী যাতে না হয়। এটা হাস্যকর বিষয়, এই যে বারবার ওনারা বলছেন এখন সুপ্রিম কোর্টে যাওয়ার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টে যাবেন, কিন্তু ব্যাপার হচ্ছে এই রাজ্য কেন্দ্রীয় বাহিনী থাকলে অসুবিধাটা কোথায়, প্রশ্ন ওনাদেরকে আমরা জানতে চাইছি। সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারবে তো, এখানে রাজ্য পুলিশ আমাদের সুরক্ষা দিতে পারবে তো রাজ্য পুলিশ? এই প্রশ্নগুলো ওনাদেরকে আমরা ছুটছি, বারে বারে জিজ্ঞেস করছি, আমরা আজকেও বলছি আবারও বলবো, এই রাজ্য পঞ্চায়েত ভোট করানোর জন্য কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। কেন কি বিগত দিনে যেই আমরা পঞ্চায়েত ভোট দেখেছি 2018 সালে, আমাদের সাথী রাজকুমার রায় উনি ভোট করাতে গেছিলেন, নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু আজকেও উনি বাড়ি ফেরেননি। ওনার সঙ্গে কেন এটা হলো, ওনার বডি রেলওয়ে ট্র্যাকে কেন পাওয়া গেল, এই প্রশ্নগুলো উত্তর ওনারা কি দিতে পারবেন? আজকে আমরা কেন সাধারণ মানুষই রাজ্য সরকার আর নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করবে যে আপনারা সুপ্রিম কোর্ট যাচ্ছেন কেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে অসুবিধা কোথায়? সব মানুষই রাজ্যের সমস্ত লোক ওনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবে, বারবার জিজ্ঞেস করবে কেন্দ্রীয় বাহিনী থাকলে আপনাদের অসুবিধে কোথায়। আপনারা 73,000 বুথে 42,000 মতন পুলিশ কর্মী আছে, আপনাদের সব বুথে কি সুরক্ষা দিতে পারবেন, সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারবেন, আমাদের সুরক্ষা দিতে পারবেন? এই প্রশ্ন আমরা পাল্টা ওনাদেরকে জানতে চাইছি। একেবারে ওনারা প্রশ্ন করছেন যে এই যে নিরাপত্তার বিষয়টা নিয়ে বারবার জলঘোলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এত অল্প পুলিশ দিয়ে, রাজ্য পুলিশ দিয়ে কি 73,000 বুথে এই নিরাপত্তা দেওয়া সম্ভব? কারণ তারা বলছেন যে সরকারের আমরা কাজ করতে যাব, সেখানে গিয়ে যদি প্রাণহানির ঘটনা ঘটে কোনো সরকারি কর্মচারী কিংবা ভোট কর্মী, তার দায় কে নেবে, তার দায় কি সরকার নেবে, রাজ্য নির্বাচন কমিশন কি নেবে? এই প্রশ্নটা চূড়ান্ত হচ্ছে, তার কারণ প্রত্যেকেরই পরিবার রয়েছে, আজকে নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন এবং তারা বলছেন যে ভোটের কাজ তো তারা করতে যাবেন, কিন্তু তারা আদৌ সুরক্ষিতভাবে বাড়িতে ফিরবেন কিনা এই বিষয়ে একটা বিরাট বড় সংশয় তৈরি হয়েছে। এবং মনোনয়ন পর্বে আমরা দেখতে পেলাম যে যেভাবে অশান্তির খবর ঘটলো, ক্যানিং বলুন, ভাটপাড়া বলুন, বিভিন্ন জায়গায় ভাঙর বলুন, বিভিন্ন জায়গায় অশান্তির খবর, এবং মুড়ি মুড়কির মতন বোমা পড়ছে, বুড়ি মুড়কির মতন মানুষ আক্রান্ত হচ্ছে, এমনকি ভোট কর্মীরা যারা রয়েছেন যারা যাবেন কাজ করতে, এই ঘটনার পর তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিভিন্নভাবে প্রার্থীদেরকে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। এই যে এত অশান্তির খবর, এই অশান্তির মধ্যেই কিন্তু একদম আসন্ন পঞ্চায়েত নির্বাচন, এই অশান্তির ঘেরাটোপ পেরিয়ে কি সুনিশ্চিতভাবে ভোট হবে, এই প্রশ্নই কিন্তু সবথেকে বড়। কারণ তারা বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হচ্ছে, কারণ তারা যখন যাবেন নিরাপত্তা তো সুনিশ্চিত করতেই হবে, তাহলে নিরাপত্তায় কেন কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে না? রাজ্য পুলিশ যেখানে একেবারে ব্যর্থ হচ্ছেই নিরাপত্তা দিতে, সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকলে হয়তো নিরাপত্তা আরো খানিকটা সুনিশ্চিত হবে, তাহলে বারবার কেন বিরোধিতা করছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে? এবং যার ফলে কিন্তু তারা আরো তাদের এই আন্দোলন তীব্রতর করবে এমনটাই বার্তা তুলে ধরছে। আগামী 25 তারিখ তাদের এই শহীদ মিনার চত্বরে জনসমাবেশ রয়েছে, মহাসমাবেশে তারা ডাক দিয়েছে, এবং তারই পাশাপাশি তারা বলেছে যে আরো দুটো মিছিল বেরোবে। এর আগে মিছিল আমরা দেখেছিলাম রাজ্য সরকারি কর্মচারীদের, একটা শিয়ালদা থেকে বের হয়েছিল এবং এটা হাওড়া থেকে, আবারও সেই মহামিছিলের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তারা বলেছেন আগামী 25 তারিখ
12টার সময় এই দুটো বড় বড় মিছিল কলকাতা শহরে একটা হাওড়া স্টেশন থেকে এবং আরেকটি শিয়ালদহ স্টেশন থেকে বেরোবে এবং এই শহীদ মিনার চত্বরে এসে সেখানে জমায়েত হবে। সেখান থেকে আরো অনেক ধরনের বার্তা উঠে আসতে পারে। ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছেন সংগ্রামী যুদ্ধমঞ্চের তরফে যে কেন্দ্রীয় বাহিনী না হলে তারা ভোটের ডিউটি পর্যন্ত বয়কট করবে। এখন দেখার যে 25 তারিখের যে মহামিছিল এবং মহাসমাবেশ সেখান থেকে কি বার্তা উঠে আসে, কি বলতে চাইছেন পরবর্তী পদক্ষেপে রাজ্য সরকারের কর্মচারীরা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং রয়েছে। কিন্তু আপনার নজর থাক শুধুমাত্র রিপাবলিক বাংলায়, তার কারণ একেবারে ডিজিটাল মাধ্যমে আসতে চলেছে রিপাবলিক বাংলা। টেলিভিশন মিডিয়ায় ঝড় তোলার পর রিপাবলিক বাংলা এবার ডিজিটালে ঝড় তুলতে আসছে, তার জন্য আপনাদেরকে পাশে থাকতে হবে এবং অবশ্যই খুঁটিনাটি যে কোনো ব্রেকিং নিউজের জন্য আপনাকে নজর রাখতে হবে শুধুমাত্র রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।